সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠান। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আমাদের দেশের বরেণ্য মানুষদের আমন্ত্রণ জানাই। আজকেও এমন একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত, তিনি আপনাদের সবার চেনা, ফেরদৌসি মজুমদার। ফেরদৌসি আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মোটামুটি সব কিছু নিয়ে কথা বলি এবং আপনার যা কিছু বলতে ইচ্ছে করবে আপনি বলবেন। চাকরি ছেড়ে দিয়ে আমার বিয়ে হলো, বিয়ের পরের দিন সকালে ও চলে গেল করাচি, বেশ কিছুদিন পরে আমি গেলাম আর কি, এক বছর না আরও কম ওখানটা গেলাম। ওখান থেকে আমি 10 মার্চ ইয়েতে আসলাম ঢাকায়। ঢাকায় এসেছি 25শে মার্চ হলো 71 সালে। 71 সালে শুরু হয়ে গেল ওই কাল রাত্রি। আমার মনে আছে তখনও বাড়ি নেব আর কি, পরে 2-3 দিন পরে বাড়ি নেব। আপনি মুরামিদু থেকে দুজনেই ফেরত এসেছিলেন? দুজনেই এসেছি মার বাসা আমাদের বাড়ি। কোনো চিন্তা থেকে ফেরত এসেছিলেন মানে দেশের পরিস্থিতির কারণে? না না, সেটাও খুব মজার। আমরা 1 তারিখের টিকিট করেছি, করতে গেছি আর কি 1 মার্চের, কিন্তু আমরা টিকিট পাচ্ছি না। আমরা আবার একটা অফিসের অর্ধেকে থাকতাম আর কি, উঠান পেরিয়ে আমাকে বাইরে যেতে হতো অফিসের উঠান পেরিয়ে। তা আমরা যখন টিকিট করতে দিয়েছি, বা রোজিও এসে বলছে যে টিকিট তো পাচ্ছি না, কেন পাচ্ছি না, 1 গেছে 2 গেছে 3 গেছে, পাচ্ছি না। এদিকে বাড়ি ছেড়ে দিয়েছি, এখন থাকবো কোথায়? 1 তারিখে তো বাড়ি ছেড়ে দিতে হবে। তো ওইখানে ওই ওই যে অফিসের লোকগুলো, তারা বলছে যে ফিকের মাত করো, আমাদের এখানে এসে তোমরা থাক, আমরা তো দিনে অফিস করি, তোমরা কতক্ষণ ওই পাশের ঘরে থাকবে, রাত্রে তোমরা এখানে শোবে যতদিন টিকিট না পাও। এবং একজনে বলল যে টিকিট কিন্তু জোর করে তুমি যেভাবে পারো নাও, কারণ এখান থেকে আর্মি যাচ্ছে, প্লেন ভরে ভরে আর্মি যাচ্ছে বাংলাদেশে, মানে তখন বাংলাদেশ হয়নি, এই যুদ্ধটা করার জন্য। অনেক কষ্টে 10 তারিখের টিকিট পেয়েছি, সেদিন আর আর্মি যায়নি। ওই 10 তারিখের টিকিট পেয়ে 25 তারিখেই এই রাত্রির ঘটনা। তারপরে তো যা, তারপরে আমি মে মাসে আমি আবার ইন্ডিয়া চলে যাই, তখন রাজাকার বেরোয়নি তখনও, কারণ আমি আমাদের বাড়িতে তখন আমি, মুনির ভাই, মা আর আমার ছোট বোনটা থাকি, আর বাড়ির সামনে আর্মি টহল দিচ্ছে। তা আমাদের যে করিডোরের দরজা, যেটা দিয়ে সবাই আসা যাওয়া করতো, ওই দরজার যে খড়খড়ি থাকে ওটা দিয়ে আমরা দেখতাম পুলিশ আর্মি কী করছে। এবং প্রতিটি রাত্রে বুকের মধ্যে যে কী লাগতো, এক এক রাত পার হতো মনে হতো যে যাক সকাল হলো, কিছু হলো না। আর সমানে বুটের শব্দ, ঠক 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 ঠক, এবং খালি মনে হতো কে যেন টকটক করছে টকটক করছে। উঠে বসে থাকতাম, তোমার বাবার অসম্ভব সাহস ছিল। ও বলতো কি, সকাল হলে বলতো কি, যাই দেখে আসি আর কোথায় কোথায় কয় কোথায় কোথায় বাড়িঘর জ্বালালো কী করলো। আমি বললাম তোমার কী সাহস বাবা, বলে হ্যাঁ দেখে আসি। তারপরে আমার না একদিন খুব চিন্তা লাগলো, আচ্ছা ওরা তো নিশ্চয়ই জানে যে এখানে একজন এরকম একটা লোক আছে। তা আমি ওকে বললাম যে চলো না আমরাও চলে যাই। বলে না কেন যাবো, তখন তো ত্রোপা হয়নি, কিছুতেই রাজি হয় না। শেষে আমি আমার ভাই বোন নিয়ে খেতে বসছি, ও ছিল না, তো আমি বললাম যে ওরা ভদ্রতা করে কিছু বলছে না আমাকে। আমি বললাম যে দেখো, একে নিয়ে যদি থাকি তাহলে তোমাদের জীবনও বিপদ, যেরকম দেশের অবস্থা, তাহলে আমরা যদি চলে যাই তোমাদের ভালো হয় না? তোরা বলে না না কী বলো এগুলা। তা বললাম না আমি আই মিন এটা, তুমি যদি তোমরা যদি একটু, আমার বড় বোন ছিল তখন কনাপা, উনি বললাম যে তোমরা যদি একটু ওকে বোঝাও, নাহলে তো ওর সেন্টিমেন্টে না লাগলে ওই বাড়ি ছাড়বে না, এই দেশ ছাড়বে না। তা আমার পক্ষে বলা কঠিন, তোমরা বলো। তো ওরা বললো না, সেটা আমি বললাম, মানে মরিয়া হয়ে বললাম যে তুমি তুমি আমি তো ঠিকই আছি, কিন্তু তোমার জন্য এতগুলো প্রাণ যাবে, চলো আমরা চলে যাই। সঙ্গে সঙ্গে বললো আচ্ছা। মে মাসের বোধ হয় 9 তারিখ ছিল, রাত্রিবেলা আমি মার বোরকা পরলাম, তখন তো একেবারে ইয়াং, তো বলছে যে আমার মা খুব কিন্তু সেন্সিবল ছিল, বলছে যে
তুমি মা গো যাবে আজকাল তো ওরকম ধরে ধরে নিয়ে যাচ্ছে তো তুমি আমার নয়টা চুড়ি সোনার চুড়ি নাও আর গলায় একটা তিন লহরি চেন ছিল ওইটা নাও যদি তোমার ইজ্জত লুটতে আসে তুমি এগুলো দিয়ে বলো যে আমার ছেড়ে দেন আমাকে মানে আমি এখনো ভাবি যে কত চিন্তা করেছেন আমরা যখন ওই ওই গ্রাম ছেড়ে আবার গেলাম একদম বর্ডারে গেছি বসন্তপুর বলে একটা গ্রাম সেখানে একটা ঘরে অনেকে মানে এখন মনে হয় যে ওই জিনিসটা বুঝতাম না স্বামী স্ত্রী মা বাবা সব একসাথে একটা মাটির মধ্যে একটা মাদুর বিছিয়ে দিয়েছে আমরা শুয়ে আছি খালি কখন সকাল হবে তারপর ওটা পার হলেই কিন্তু বর্ডার ক্রস করা যায় মধ্যরাতে খুঁটি টুটি সব কাঁপছে ঘর কাঁপছে বোমাতে সবাই শেলিং হচ্ছিল শেলিং আমরা আল্লাহ আল্লাহ করছি যে এই বোধহয় শেষ হলাম যাকে যাবো সবাই কাছে প্রিয়জন আছে কাছে যখন এরকম ভয় হঠাৎ বেড়াটা খুলে একটা লোক ঢুকলো লুঙ্গি পরা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি গায়ে একটা লুঙ্গিটাকে এরকমভাবে বাঁধা ওটার মধ্যে বোমা ওটার মধ্যে ইয়েগুলো হ্যাঁ গ্রেনেড এবং সে বলছে মা গো ভয় পেন না এটা আমরা কসবাতে আমা গো অপারেশন আমরা মুক্তিযোদ্ধা এই প্রথম আমি মুক্তিযোদ্ধা কথাটা শুনলাম এবং এত শ্রদ্ধা বেড়ে গেল লোকটার উপরে যে একটা অশিক্ষিত চাষা একটা কিন্তু দেশের জন্য তার কি ইয়ে ও তো জানে যে ওর প্রাণটাও যেতে পারে তাই না ওইটা আসলে মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে তো একটা বিরাট সংখ্যা ছিল যারা গ্রামের একেবারে সাধারণ মানুষ যারা হয়তো কৃষকের সন্তান লেখাপড়াও জানে না কিন্তু দেশটাকে ভালোবেসে প্রাণটা দিয়ে দিয়েছে ওখানে একটু সময় পেয়েছিলাম কথা বলার দুটা তিনটা বউ হিন্দু বউ দেখালো যে ওদের যে উনুন ওটা বুট দিয়ে ভেঙে ওটাতে পানি ঢেলে চলে গেছে ভাতের হাঁড়ি লাথি দিয়ে ফেলে দিয়েছে মানে এত কষ্ট লেগেছে তখন কারো কোলের বাচ্চা মেরে ফেলেছে কারো স্বামী মেরে ফেলেছে তারপরে যখন আমরা বর্ডার ক্রস করলাম মনে হলো একটা নতুন জীবন তারপরে দেখলাম একটা পিক আপ আর কি গেল ইয়ে নাই কতগুলো সাধারণ ছেলে যাচ্ছে ইয়ে ধরে সাঁ করে গিয়ে একটু আগে গিয়ে থেমে গিয়ে বলছে রঞ্জু বলে ডাক দিয়েছে রঞ্জু রামেন্দ্রদার ডাক নাম কিন্তু রঞ্জু তো বলে আরে কে ডাকলো ও তাড়াতাড়ি আবার গাড়ি ব্যাক করে এলো জনা জনা নামে একটা ছেলে ও মুক্তিযোদ্ধা কুমিল্লাতে ছিল ওর বাবাকে মেরেছে মাকে মেরেছে বৌদিকে রেপ করেছে দাদাকে মেরেছে পুরো পরিবারটা হয়েছে বাড়ি জ্বালিয়ে দিয়েছে ও যুদ্ধে নেমে গেছে তো ও বলছে আমাকে খুব এক্সাইটেড হয়ে যে রঞ্জু আসো আয় তোকে তোদেরকে নামাই দি কই নামবি আয় আর আমি একটা অপারেশনে যাচ্ছি তবে তিন চারটা পাকিস্তানি আর্মির লোককে চার পাঁচটা আঘাত করে ব্যানার দিয়ে খোঁচা খোঁচা দিয়ে চলে আসছি হাত পা বেঁধে আবার গিয়ে খোঁচা দেব তো আমার তখন খুব নিষ্ঠুর লেগেছিল আমি বললাম খোঁচা দেবেন মেরেই ফেলেন বলে না না আমার যা গেছে এ কিছুই না এ কিছুই না আমি কোনো জীবনও ভুলবো না আমি এদেরকে ওইভাবে মারব তখন বুঝি যে মানুষের এই যে জিঘাংসাটা কেন হয় কতখানি কখন হয় আমার তো তখনও মুনির ভাই গেছে কিনা আমি জানি না কিন্তু এই জিনিসটা দেখে আমি ওটা বুঝলাম যে মানুষ অতটা হিংস্র তখনই হয় যখন আর পারে না যখন এই প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা তারপরেই ও আমাকে একটা একটা ছোট্ট ঘর দিয়ে দিল যেখানে কেউ থাকে না নতুন আধা হয়েছে বাড়িটা নিজেকে খুব সৌভাগ্যবান ভেবেছি ওইখানে ছিলাম কুঁজোতে জল পানি দিল তারপরে ওইখান থেকে বার হয়ে আরেক ভদ্রলোক মানে মানুষ কীরকম যেখানে গেছি সহৃদয় ওরকমভাবে চেনে না কিন্তু বলে আপনারা এখানে কষ্ট করবেন চলেন একটা 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 হোটেল আছে না আগে হোটেলে ছিলাম পরে এখানে এসেছি হোটেলে যখন গেলাম ওই হোটেলটায় এই আগরতলাতে আমাদের ভাড়া ছিল ১২ টাকা দিন আর আরেক যে স্বামী স্ত্রী এসছে বাচ্চা নিয়ে তাদের ভাড়া হচ্ছে ৮ টাকা ১২ টাকারটাতে বিছানা থেকে উঠে দাঁড়ানো যায় ৮ টাকারটাতে দাঁড়ানো যায় না বিছানা থেকে দাঁড়িয়ে এক কোনা দিয়ে এরম করে দাঁড়াতে হয়
আর আমাদের একদম একটা ভাঙা জগ, এ জগ, তাতেই মনে হয়েছে অমৃত, মানে খাওয়া দাওয়া তখন ওই বাড়িটাতে নিয়ে গেছে ওখানেও। তারপর থেকে ওইখান থেকে আমি এই প্লেনে করে শ্বশুরবাড়ি গেছি কলকাতায়। কলকাতায় তারপর এই পুরো সময়টা আপনারা কলকাতায় ছিলেন? হ্যাঁ, কলকাতায় ছিলাম। ওইখানে বিরাট ইতিহাস। ওইখানে কিছুদিন থাকার পরেই নিজের কাছে খারাপ লাগছিল, আমি রোজগার করি না, ও রোজগার করে না। এই সময় ও একটা পেপারে সর্বক্ষণ দেখতো কোথায় কাজ পাওয়া যায়, তো এসে বলল যে দেখো দিল্লির নেহরু ইউনিভার্সিটিতে ইসলামিক ডিপার্টমেন্টে একটা টিচার চাইছে, তো তুমি করবে নাকি? বলছে দেখো আমি তো অ্যারাবিকে করেছি, তাও আমার অ্যারাবিক মডার্ন অ্যারাবিক না, তো আমি পাবো কি না, কাল চলো না আমরা চেষ্টা করি। ইন্টারভিউতে গেলাম নেহরু ইউনিভার্সিটিতে, বিরাট বারান্দা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি সামনে এক বিদেশি, দাড়ি মুখটা সুন্দর পাক, যেন অন অন করে হেঁটে একটু থেমে আমার দিয়ে তাকালেন, তাকে ভিতরে চলে। কতক্ষণ পরে এক লোক এসে বলছে যে আমাদের মসিও আপনাকে ডাকছে। কে? গেলাম আমি আর ও গেলাম। তখন বলছে যে তুমি কি মুনির চৌধুরীর বোন? আমি তো অবাক, আমি বললাম হ্যাঁ আমি মুনির চৌধুরীর বোন, মানে হাউ কুড ইউ রেকগনাইজ মি? বলে যে তোমার হাঁটা, তোমার হাসি, তোমার চোখ। আমি বললাম তুমি এত অল্প সময়ে এত কিছু দেখলে? বলে তোমার এই হাসির শব্দটা গিয়ে আমার কানে লেগেছে। তা আমি বললাম তুমি কি বল? ফ্রেঞ্চ ভদ্রলোক। তো উনি বললেন যে আমি মুনির তোমাদের বাড়িতে গেছি, তোমার বাবা এত ভালো লোক, আমি মুনিরকেও পড়িয়েছি, ফ্রেঞ্চ ভাষা শিখিয়েছি, আর আমার স্ত্রী বোধ হয় তোমাকে শিখিয়েছে, তোমার ছোট বোনকে শিখিয়েছে। আমি আবার ইউনিভার্সিটিতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ডিপ্লোমা কোর্স করেছিলাম। আমি বললাম তোমার স্ত্রীর নাম কি? বলে যে মাদাম গুশ। আমি বললাম ও আমি তো চিনি তাকে, খুব ভালো। তো বলে যে চলো তুমি আমার বাসায় চলো, তোমাকে আর তোমার চাকরিটা হবে, তুমি এই ইসলামিক স্টাডিজের ইয়েগুলো তুমি আলাপ আলোচনা করে তুমি অন্য টিচারের সঙ্গে, তবে তোমাকে আমি চাকরি দিচ্ছি না, ফেলোশিপ দিচ্ছি, তুমি আসবে যাবে সবার সঙ্গে বসবে, মাসে তোমাকে 500 টাকা করে দেওয়া হবে। আমার তো হাতে 500 টাকা মানে অনেক টাকা। তারপরে বেশ ভালো লাগতো, ওখানে আসা যাওয়া করতাম করতাম। আমি ইন্টারভিউ করার পরের দিন ও আমাকে বলছে আমাকে একজন ডেকেছে। আমি কে? বলে যে আমি এই করাচিতে যে অ্যাডভার্টাইজিং ইয়েতে কাজ করতাম সেই অ্যাডভার্টাইজিং বস আমাকে ডেকেছেন। ওই তখন উনিও চাকরি দিলেন ওকে 900 টাকা। মনে হলো যে একেবারে কোথার থেকে কি হয়ে গেল। তো যাই হোক, তো সেইখানে আমি এই কয়দিন ছিলাম দিল্লিতে। তখন খবর এলো যে মুনির ভাই প্রথম এসেছে, যে কবি চৌধুরী নাই, 14ই ডিসেম্বরের পরে যে মুনির ভাই নাই। তখন আমার আমি আমি জিনিসটা আমি তখনও বুঝি নাই, আমরা ওই চলে আসবো বলে 16ই ডিসেম্বরে আমরা চলে আসবো, দেশে ফিরে যাব, সেজন্য প্রস্তুতি সবাই নেমন্তন্ন খাওয়াচ্ছে। তো নেমন্তন্ন থেকে ফিরে এসেছি, সবসময় আমার পরে সে বিছানায় আসে, কিন্তু সেদিন দেখি আগেই শুয়ে পড়েছে, বাতিটা নিবানো, আমার সন্দেহ হয়েছে। আমি বলছি তুমি সবার আগে শুলে, শরীর খারাপ লাগছে? বলে না। আমি কেন শুলে, কেন কি হয়েছে? তবে বলে না আসো তুমি। তারপরে আসার পরে বললো যে তুমি তো খুব সেন্সিবল, তোমাদের পরিবারে সবার খুব ধৈর্য সহ্য। তখন আমি বলছি আমার কি কেউ গেছে? তো বলছে হ্যাঁ, মুনির ভাইকে ধরে নিয়ে গেছে। আমি যাই হোক কান্নাকাটি করেছি অনেক, তারপরে আমার নার্ভাস ব্রেকডাউন হলো, কারণ দেশের খবর ঠিক সেইভাবে পাচ্ছিলাম না। আমি না খেয়ে না দে তারপরে একেবারে বিছানায় শুয়ে পড়লাম। এই মাদাম ঘুষ এসে ঘুমের ওষুধ দিলেন আর কি, তার আগে বললেন যে দেখো তুমি এত বোঝো, মুনির চৌধুরীকে কবির চৌধুরীকে না নিলে কাকে নেবে? দেশের
এবং শেষ মুহূর্তে এদেরকে নিয়েছে দেশটাকে খোঁড়া করার জন্য বুঝালেন। আমি বুঝলাম ঠিকই, আমার কষ্টটা গেল না। তারপরে আমি একটু সুস্থ হয়ে শ্বশুরবাড়ি গেলাম। ওখান থেকে বঙ্গবন্ধু কয় তারিখ ফেরে? দশই জানুয়ারি রেডিওতে ওইটা হচ্ছে, আর আমি সমানে কাঁদছি আর সমানে হাসছি। আমি আরও বসা রেডিওর সামনে, যে তখন আর মনে নাই কে গেছে কে ইয়ে, তখন মনে হচ্ছে যে এই স্বাধীন দেশটাতে কখন যাব, কখন ফিরব। একাত্তরের আগে আপনি যে আপনি বিটিভিতে বা তখনকার পাকিস্তান টেলিভিশনে আপনি অভিনয় শুরু করে দিয়েছিলেন 64 সনে, তো এখানে ঢাকা টেলিভিশন শুরু হলো। একটা নাটক করেছি আর একটু ফোরাম করেছি, একটা এই ছিল। তারপর আগে না, এর মধ্যে দুই একটা নাটক, ওই যে তামসী করলাম, নীলিমাপার নাটক হতো বেশি, এবং মেইন চরিত্র এবং দুঃখী চরিত্র, বোধ হয় চেহারাটা দুঃখী দুঃখী, খালি দুঃখী চরিত্র দিত। এই সব ভাই সব বোনের বিয়ে দিয়েছে, বাড়িতে অশান্তি, বাড়িতে খাওয়া নাই দাওয়া নাই, হাঁড়ি পাতিল মাঝে খায়, স্কুল মাস্টারি করে, এই ধরনের রোল। এরপরে কিন্তু অনেক হল থেকে আমার কাছে আসতো, আমি ফিরিয়ে দিতাম। কারণ আমাদের দেশে অসুবিধা হয় কি, একটা চরিত্র ভালো করলে ওই রকম চরিত্রই দিতে থাকে, একটা মানুষকে একদম শেষ করে দেয়। তা আমি কিন্তু করিনি ওরকম। আমার কাছে আসতো, এসে বলতো যে আমাদের হলে একটা নাটক আছে, আপনি কি করবেন? আমি কি চরিত্র বলে কি, একদম আমি কি গরিব না বড় লোক? বলে কি, খুব হতদরিদ্র। আলো এতই হতদরিদ্র, চেহারা খালি হতদরিদ্র। ওরা বলে না না তা না, এটা আপনি করতে পারেন। আমি করিনি, একটু একটু আমি বলছি একটু ভালো ইয়ে দাও। তো ওই তখন থেকে কিন্তু করছি আর কি, অল্প 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 করে। স্টেজটা যখন হয়ে গেল তখন একদম রেগুলার। স্টেজটা তো আপনি হলো স্বাধীনতার পরে 74 সনে প্রথম নাটক ছিল, ইয়ে সুবচন নির্বাসনে আব্দুল্লাহ মামুনের লেখা। হ্যাঁ, ওইটা ওইটা তো মামুন ভাইয়ের লেখা নাটক ছিল। টেলিভিশনে তো তোমার সঙ্গেও করেছি আমি, আমি আপনার বরফ গলার নদী যাত্রা শুরু হয়েছে যে নাটক সেটিতে আপনি ছিলেন আর হায়দার রিজভি। ওই যে এই নামটা ছিল রঙের ফানুস, সেখানে হায়দার রিজভি থাকে অসুস্থ স্বামী। বরফ গলা নদীতে আমি তুমি সে আছে, তখন খুব মানে এগুলো খুব জনপ্রিয় ছিল। তখন তো আমাদের অনেক কয়েকজনই প্রযোজক ছিলেন যারা খুব ভালো ভালো নাটক করতেন, তবে মামুন ভাই খুব সক্রিয় ছিলেন। আমার মনে নিজের খুব সক্রিয় আর খুব মানে স্বচ্ছ ধারণা ছিল, কোনোখানে কিন্তু তার কোনো কনফিউশন বা কোনো রকম মতবিরোধ বা এখানে এটা এটা হবে না কি হবে এরকম কোনো চিন্তায় পড়তে দেখিনি। এই যে মঞ্চে যে করেছি, কোকিলারা যখন প্রথম নামে বলছে আপনি একা করবেন, আমি তো চিন্তাই করতে পারি না একা আবার কেমনে নাটক করে। আমি বললাম না, আমি একা করতে পারবো না, আমি তো একটা মানে অনাথের মতন, তাহলে তিনটা পর্ব সোয়া দুই ঘন্টা আমি কী করে পারবো? আমি পারবো না। সে কী ধমকানি, পারবেন না আপনি, পারবেন না কে পারবে, পারতে হবে, যেই দিন আপনি বলবেন যে আমি তৈরি সেই দিন নাটকটা নামবে। এই একটা কথা বলাতে আমি বোধহয় আমার 3 মাসের মতো লেগেছিল। আমি মুখস্থ করে যেখানে বাড়ির নতুন কাজের লোকটা বলেছিল যে বেগম সাহেবের কি মাথা খারাপ নাকি, আমি বিড়বিড় 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 করছি, ও আমাকে দেখে আর কি করে পরের পুরাণটাকে জিজ্ঞেস করছে যে ওনার কি মাথা খারাপ। আসলে আমার মা খুব ভালো বলতেন, আমার মা তো শিক্ষক ছিলেন, বলতেন যে তুই যেভাবে নাটকের পাঠ মুখস্থ করিস সেটা যদি তুই লেখাপড়া করার সময় করতে দিই তাহলে তোর জীবনে অনেক উন্নতি হতো। না, আমারও কিন্তু আফসোস হয়। সেটাই, মঞ্চ নাটক যখন শুরু হলো তখন তো আপনি এটা ভেতরে খুব গভীরভাবে ঢুকে গেলেন। ভীষণ ঢুকে গেলাম, ভীষণ ভালো লাগলো। আর একটা মানে একটা প্রত্যক্ষ সারা মানুষজনের এবং নিজেকে শোধরাবার যে একটা জায়গা, বুঝতাম তো যে এখানটা খারাপ হয়েছে,
এটা ভুলে গেলাম, সে কি অনুশোচনা, কেন এই শব্দটা বললাম, যদিও কেউ দর্শক বোঝেনি। কিন্তু বড় কথা হচ্ছে দর্শক বোঝাটা বড় কথা, না বোঝাটা বড় কথা না, কিন্তু আমি কেন ভুল করলাম, সে কি যতক্ষণে ওইটা পরের শোতে ঠিক না করেছি ততক্ষণ ধরে শান্তি হতো না। এবং আমার এই এইটুকু খেয়াল আছে যে একবার বরিশালে দুই বোন হবে, সাংঘাতিক এক্সাইটমেন্ট, আগের দিন দুই দিন আগে আমার জ্বর আসলো, প্রচণ্ড জ্বর, এবং এই যে মানে বাথরুমে যেতে পারছি না, মাথা ঘুরে পড়ে যাচ্ছি। এখন না তুমি বুঝতে পারো যে নাটকের লোকরা কিন্তু যে প্রধান ভূমিকায় অভিনয় করে তাকে দাঁড় করিয়ে রাখার জন্যে যা তা করে, যে যা বলছে কবিরাজি থেকে শুরু করে ওষুধ খাইয়ে তার পারলে তার গলা টলা পরিষ্কার করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে, এই অবস্থা। আমার তো গলাও বসে গেছে আমাকে, এবং ঘরের লোকটিও কিন্তু তাই করছে, এটা খাও, এই যষ্টিমধু খাও, অমুকে বলছে এই সিরাপ খাও, এইটা বলছে এই ওষুধ খাও, চলো ইঞ্জেকশন দিয়ে আসি। তখন আমার একটা অভিমান হলো, আমি বললাম আচ্ছা তোমরা তো আসলে আমাকে ভালোবাসো না, ভালোবাসো থিয়েটারকে। তো বরিশালে ওরা ফোন করে বললো যে ওরা ফোন করেছে আপনারা কখন আসছেন, বলছে আমরা তো পারছি না। কি পারছেন না আপনারা? বলে যে আমাদের মানে ফেরদৌসী মজুমদারের জ্বর। ওনার আবার জ্বর হয় নাকি? ওখান থেকে বললো আমরা তো অবাক। তোরা বলছে কেন ওনার জ্বর হতে পারে না, ওনার এই পর্যন্ত তো শুনি নাই জ্বর হয়েছে। আচ্ছা এই পর্যন্ত শুনে জ্বর হতে পারতাম? তারপরে যাই হোক যাইনি, পরে পার্টি যাদের পাঠিয়েছিল তাদের যে কি তিক্ত অভিজ্ঞতা। মঞ্চ তো এখন যে করছেন আপনি, এখন কি মনে হয় যে মানে আগের জায়গাটা থেকে আমরা কিছু সরে এসেছি বা অনেক সরে এসেছি? এখন মনে হয় যে করতে হয় করে, ভুল গেলেও সেরকম অনুতাপ হয় না, দেরিতে এসে অনুতাপ হয় না, মহড়া একদিন দিলই না। তার একটা কারণও আছে অবশ্য, জটিলতা অনেক বেড়ে গেছে, তো যারা মুখ্য চরিত্র করে না তারা প্রায়ই ভাবে আমার রিহার্সালে গিয়ে কী লাভ, তার চেয়ে টেলিভিশনে একটা রোল করলাম, হাজার দুয়েক হলেও তো পাচ্ছি। কিন্তু এইটা বোঝে না যে আমার সহ অভিনেতা বা সহ অভিনেত্রী না থাকলে যে মুখ্য চরিত্র তারও কিন্তু অভিনয় হয় না, ডিরেক্টর যে তারও কিন্তু অসুবিধা হয়, সবারই হয়। কারণ জাকারিয়া দাদা, মোহাম্মদ জাকারিয়া যে ছিলেন আমাদের, বিরাট অভিনেতা, বিরাট লোক, তিনি বলতেন যে রোল ছোট বলে কোনো কথা নেই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অভিনেতা, প্রত্যেকটা শিল্পী সমানভাবে অপরিহার্য একটা নাটকের জন্য, তাই না? মিথ্যা কথা বলার জন্য একজনকে আব্দুল্লাল মামুন বার করে দিছিল, মিথ্যা কথা বলে ধরা পড়েছিল যে আমি আমার বাবার কী খ্যানত্যান করে, পরে দেখা গেল যে ও শুটিংয়ে গেছিল। তখন উনি বলেছিলেন যে দেখো সবখানে তুমি মিথ্যা কথা বলতে পারো কিন্তু মঞ্চে এটা করো না, অত্যন্ত পবিত্র জায়গা। কারণ আমি তো মামুনকে দেখেছি, খুব কিন্তু সিনেমা করতেন, টেলিভিশনে করতেন, ডায়েরিটা নিয়ে বসতেন, অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি নিয়ে বলতেন যে এই দিন আমি পারবো না, এই দিন আমার নাটক, আগের দিন রিহার্সাল, আমি পারবো না এই দুই দিন, এটার সঙ্গে তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এই শিক্ষাটা আমি নিয়েছি, যে আমার মনে হয় মঞ্চ করলে একদিনও যারা করেছে, একটা নাটকও করেছে, এই শিক্ষাটা থাকা উচিত, থাকবে। আপনাদের ফিল্মেও কিছু কাজ করেছেন, কেমন লাগতো? করেছি ফিল্ম, একটা কিরকম বিচ্ছিন্ন একটা ভাব লাগতো, মানে আর ওখানকার নিয়ম কানুন তো আলাদা, কিন্তু সবচেয়ে যেটা ভালো লেগেছে এতটুকু অসম্মান কেউ করেনি, মানে প্রফেশনালিজম আছে। হ্যাঁ, আমার একটা চিন্তা ছিল যে নিজের থেকেই ভিতরে এসছে যে আমি তো কোনোদিন এরকম ফিল্মে করি নাই, হয়তো একটা তুচ্ছতাচ্ছিল্য ভাব আসবে, আর ওখানে গিয়ে দেখি বড় বড় শিল্পীদের নায়ক নায়িকা, বড় যে আলাদা চেয়ার, আলাদা খাবার, আলাদা বসার জায়গা, বসার জায়গা, বিশ্রামের জায়গা, যেটা আমাদের নাই, আমরা তো ডিরেক্টর ইয়েটে সব একসঙ্গে বসি কথা, তো ওরকম জায়গা, যিনি নায়িকা তার পিছনে চারজন ছুটছে, কেউ ওটা নিচ্ছে, কেউ ওটা নিচ্ছে, মজাই লাগে, মানে আমি খুব উপভোগ করেছি, তাকে তাকে দেখেছি। কিন্তু যিনি নায়িকা, যিনি নায়ক,
যিনি একটা বিশাল অভিনেতা তিনিও সম্মান করেছেন, এমনকি ফরিদি নেই, ফরিদি তখন একদম রমরমা। ফরিদি তার চেয়ার যখন এনে দিয়েছে বলছে না ভাবি বসেন, এগুলো আমার খুব মনে থাকবে। ফরিদি তো আমাদেরই লোক ছিল, পরে ওখানে চলে গেছে। আমার কাছে খুব অসুবিধা লাগতো কি উচ্চকিত অভিনয় করতে হয়। আমার একটা ঘটনা মনে আছে, মায়ের অধিকারে আমার ছেলে হয়েছে আলমগীর, আর আমার ছেলের বউ হয়েছে ববিতা। এখন আলমগীর বিয়ে করেছে, ববিতা হচ্ছে বস্তির মেয়ে, আর আমি হচ্ছি বিরাট মানে বিশাল প্রাসাদে থাকি, প্রচুর ধনাঢ্য মহিলা। তো যখন আলমগীর তার বউকে নিয়ে ঢুকছে সিঁড়ি, বিরাট একটা সিঁড়ি, সিঁড়ির কিন্তু সিনেমায় সিঁড়ির ভূমিকা অনেক, ওরা একদম তলা থেকে ধরে শাসা শাসা। তা আমি উপরে, আমাকে বলছে আপনি উপরের সিঁড়িতে দাঁড়াবেন, ওরা সিঁড়ি দিয়ে উঠতে যাবে, দুই সিঁড়ি ওঠার পরে আপনি বলবেন দাঁড়াও, মানে সিঁড়িতে উঠতে দেবে না। আমি সিঁড়ির উপরে দাঁড়িয়েছি, ওরা উঠছে, আমি দাঁড়াও, আপা হয় নাই, একটু জোরে বলেন দাঁড়াও, মানে আঙুল এরম নিজের শরীরটাও বেঁকে যাবে, কিছুতেই মানতে পারছি না আমি। আমি আমার মনে হচ্ছে যে, কারণ একটা কথা তো শিখেছি, জসমিন দেশে যদাচার, এখন নাচতে এসে ঘুমটা দিলে তো আমার চলবে না। এবং শুনেছি এখানে ডিরেক্টরের কথা শুনতে হয়, আমাদের মঞ্চে কিন্তু ডিরেক্টরের সঙ্গে আমরা আলাপ করি, এটা এটা হয় ওখানে কিন্তু তা না। তা আমি বলছি যে আমি তাহলে কীরম করবো, আমি তো পারছি না, এত জোরে কেন চিৎকার দেবো। বলে না, ওরাও মন দিয়ে উঠবে, আপনি একেবারে ভীষণ রকম করে, হ্যাঁ হ্যাঁ গর্জন করে উঠবেন, এবং সোজা করতে দেয় না আঙুল এইরকম। ফেরদৌসি বাবা, আপনার সম্পর্কে আপনার কিছু প্রিয় মানুষ, পছন্দের মানুষ কিছু মন্তব্য করেছেন, সেইগুলো আমরা একটু দেখে নিই। আমাদের বাসায় সকালবেলা ভোরবেলা খুব চিৎকার হয়, সেইটা হচ্ছে যে কাজের লোককে সারাদিনের কাজ বোঝানো, এবং প্রত্যেক দিনের অসুবিধা হচ্ছে কিছু না বললে ওরা কাজ করে না, সেই জন্যে ফেরদৌসি প্রত্যেক দিনই চিৎকার করে ভোরবেলা। আর ফেরদৌসি অনেক সময় একটু আবেগের বসে চলে, যেটা হচ্ছে যুক্তি অনেক সময় মানতে চায় না। এসব অসুবিধার দিকগুলো তো আর বেশি বলা যাবে না, কারণ আবার তো বাড়ি ফিরতে হবে, একসঙ্গে থাকতে হবে, তো আমি ভালো কথাগুলিই বলি। বাট অবশ্য ঠাট্টা বাদ দিয়ে ভালো দিকই বেশি। আমাদের মেয়ে যখন ছোট ছিল, ওর লেখাপড়া থেকে শুরু করে সব কিছু ফেরদৌসিই দেখতো। আমি যে বাইরের কাজকর্ম এত করতে পারি সেটা ফেরদৌসির কারণে, মানে যেহেতু সে সব কিছু খেয়াল করে এবং আমাকে করার স্বাধীনতা দিয়েছে। ওর লেখালেখির লেখার ভালো হাত আছে, যেমন দু তিনটে যেটা বই বেরিয়েছে লোকে প্রশংসা করেছে, এবং আমি চাই যে ও লিখুক, কিন্তু লেখার সময় পায় না, তো সেটাই, সেই জন্য এই সংসারই সব সময় চলে যায়। মা আসলে আমার কাছে দশভুজা, কারণ মা একই সাথে একজন মানুষ এত ধরনের কাজ করতে পারেন, যেটা এখনও আমার কাছে বিস্ময়। আমি যেহেতু একমাত্র সন্তান, মা আমার সবচেয়ে বড় বন্ধু, একদম ছোট অবস্থা থেকে আমার যে কোনো সমস্যা, যে কোনো চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা, এমনকি আমার লেখাপড়া পুরোটাই, আমি হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত পুরোটাই মা আমাকে পড়িয়েছেন। তো সেই জায়গা থেকেই আমি যে দশভুজার কথাটা বললাম, যে আমি মার অখণ্ড মনোযোগটা পেয়েছি ছোটবেলা থেকে আজ অবধি। তবে আমি খুবই ভাগ্যবান যে আমি এরকম মা বাবার সন্তান। অনেকে বলে আমি নিজের পরিচয়ে পরিচিত হতে চাই, আমার সে ব্যাপারে কোনো দ্বিধা নেই, কারণ আমি আমৃত্যু, আমাকে যদি কেউ ফেরদৌসি মজুমদারের সন্তান বা রামেন্দু মজুমদারের সন্তান বলে, আমি সেটাতেই সবচেয়ে বেশি গর্ববোধ করব। আর আমি ঈর্ষা করি মার মনোবলকে, কারণ মা যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের বাধা, সব কিছুকে অতিক্রম করে যেতে পারেন, সেই শক্তিটা মার আছে। ওনার অভিনয়ের ভক্ত সারা বাংলাদেশের মানুষ যেরকম, আমিও সেই রকম। অভিনেত্রী ফেরদৌসি মজুমদারের খুবই ভক্ত, আর মেয়ের জামাতা হিসেবে আমি অনেক স্নেহ পাই সবসময়ই তার কাছ থেকে। তবে আমি একজন ভক্ত হিসেবে বলবো যে উনি যেন এখন
সময়টা অনেক লেখা এবং অভিনয়ে দেন অন্য জায়গা থেকে মনোযোগটাকে সরিয়ে। এখন তো আপনার মেয়েও অভিনয় করছে। হ্যাঁ করছে তো, ডিরেকশনও দিচ্ছে। ডিরেকশনই ভালো। আপনার মেয়ের ডিরেকশনে আপনি কাজ করেছেন? ওরে বাবা, করেছি না, বারামখানা করছি, মুক্তি করেছি। কেমন লাগে? অত্যন্ত কড়া, মানে মাউন যে কড়া ছিল তার চেয়েও কড়া। ত্রোপা? আরে বাবা, ত্রোপা, ওর বাবা পর্যন্ত ভয় পায়। রিহার্সালে দেরি হলে কিছু না, ওই বাপের থেকে স্বভাবটা নিয়েছে, খালি তাকাবে। ও কথা বললে যে বাবা বসো, কথা বলো না, দেরিতে এসছো, এটা হোক তারপরে। আচ্ছা, আমি যদি বলি যে মা আমি দুই দিন রিহার্সাল একদিন দিই, সেটা তোমার ব্যাপার। তুমি যদি এতদিন পরে এই কথা বলো, তাহলে অন্যরা কী বলবে? তাহলে হ্যাঁ তা ঠিক, আমি আসবো। তারপরে আমার একটু, আমার স্বভাবটা একটু অন্যরকম, আমি হাসির জন্য বকুনি খেয়েছি, মামুন বকেছে, আমার হাসি উঠলে হাসি বন্ধ হয় না। তো রিহার্সালও হয়েছে, স্টেজেও অনেক সময় হয়েছে, আমি মুখ ঘুরিয়ে নিয়েছি, মামুন ধমক দিয়ে আমাকে তাড়িয়েছে, কান্দনি ভাগ এখান থেকে। মানে দেখছে যে আমার হাসি বন্ধ হচ্ছে না, নিজেই মানে ইম্প্রোভাইজ করে আমাকে বার করে দিয়েছে স্টেজ থেকে। তারপরে আপনি মঞ্চে ফিরে এসেছেন, আপনি টেলিভিশনে নাটক করছেন, মানে আমি তো খুব এই সাহস খুব মানে বাহবা দেই। আসলে আমি নাটক তো খুব ভালোবাসি, দুটা জিনিস খুব ভালোবাসি, নাটক আর শাড়ি। আমি আমার যখন পা অপারেশন হবে ঠিক হলো, তখন একদিন আমি শুয়ে শুয়ে চোখ দিয়ে জল গড়াচ্ছে, আমি ভাবছি আর বোধহয় জীবনে শাড়ি পরতে পারবো না, আর বোধহয় অভিনয় করতে পারবো না, কারণ দাঁড়াতেই পারবো না। তখন ওই এক ভদ্রমহিলা অজিত কাউর কবি দিল্লির, উনি দেখতে এসেছিলেন আমাকে, খুব ভালোবাসেন, বয়স্ক মহিলা, তো উনি আমাকে দেখে আদর করছেন, তুম আচ্ছা হয়ে যাও গে, তুম ঠিক হয়ে যাও গে। আমি বলছি হ্যাঁ ঠিক হতেও পারি, কিন্তু শাড়িও পরতে পারবো না, স্টেজেও দাঁড়াতে পারবো না। হ্যাঁ পারবে তো, তুমি সব পারবে। তখন ওই ও একটা শাড়ি পরেছিল, তসরের শাড়ি, খুব সুন্দর। আমি অনেকদিন শাড়ি পরি না, ওই সালোয়ার কামিজ এগুলো পরে থাকি, পা ব্যথা। তা আমি বলি যে আপনার শাড়িটা খুব সুন্দর। তো বলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি পরলাম, আমি গিয়ে তোমাকে এটা পাঠিয়ে দেবো ইফ ইউ ডোন্ট মাইন্ড। তা বললো না 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 না, আমি তো চাই না, আমি কবে পরবো শাড়ি, আমি পরতে পারবো না। বলে হ্যাঁ তুমি পরতে পারবে, এই জন্যই দিচ্ছি, তুমি ঠিক করো যে আমি এই শাড়িটা পরবো। সে করলো কি, বাসায় তার হোটেলে না কোথাও উঠেছে, ভালো করে ঈদ কাগজ দিয়ে র‍্যাপ করে ফেরদৌসিকে ভালোবাসা দিয়ে পাঠালো। মানে সত্যিই খুব ইয়ে হয়েছিলাম, প্রাণের মধ্যে একটা ঈদ জেগেছিল যে না আমি কেন নেগেটিভ চিন্তা করছি। তারপরে অপারেশনের পরে সিঙ্গাপুরে আমার ডাক্তার কিন্তু শ্যামল দাস দিয়ে বাঙালি, ওখানে আমি একটা শো করেছিলাম, পা দুই পা অপারেশন, হুইল চেয়ারে বসে কোকিলারা করেছি, এবং একটা বাঙালি কমিউনিটি তারা চ্যারিটি শো। আমি তখন, আমার দুই পা হয়েছে তো, আমি তখন ফিজিওথেরাপিতে গেছি, একটা বাচ্চা গেছিল, কার মফিদুলদের কিছু আত্মীয় হয়, সেই বাচ্চাটার ব্রেন টিউমার, ক্যান্সার আর কি। তখন আমি ওকে ডেকে বললাম যে আচ্ছা আমি হুইল চেয়ারে বসে করতে পারি না, বলে তুমি করবে? আমি বললাম হ্যাঁ, আমি দাঁড়াবো না, মানুষের তো একটা বাচিক ইয়ে আছে, আমি ইমোশনের জায়গায় ওরকম দিলাম, রাগের জায়গায় ওরকম দিলাম, সেটা কি পারবো না? আমার ডাক্তারকে জিজ্ঞেস করি, তো ওনাকে জিজ্ঞেস করেছি, ওয়াই নট, পার, নিশ্চয়ই পারবেন, এটা একটা সাংঘাতিক সাহসের ব্যাপার, আপনি পারবেন। আমি হুইল চেয়ারে বসে আছি, উনি দেখতে এসছেন নাটক, আমি তখন তৈরি হয়েছি পোশাক পরে, আমার এই পায়ের আওয়াজের আর ইসের দুই বোনের কোকিলারা। তো উনি আমাকে বলছেন যে তুমি কিন্তু ভালো হয়ে যাবে, তুমি দুই পায়ে আবার দাঁড়াতে পারবে, তুমি টেনিস খেলতে পারবে, তুমি ব্যাডমিন্টন খেলতে পারবে, তুমি স্টেজে অভিনয় করতে পারবে,
তুমি দৌড়াতে পারবে, তুমি আবার একটা নতুন জীবন পাবে। আমার মনে হলো যদি 50% সত্যি হয় বা কিচ্ছু হলো না, আমার পেইন থাকলো না, কোনো রকম ব্যথা নেই, আমি দাঁড়াতে পারি, আমি অন্তত ওয়াশরুমে যেতে পারি, আমার আর কিছু লাগে না। আর স্টেজে দাঁড়ানোটা যদি পারি এটা আমার ভাগ্য। কিন্তু আজকে আমি বারবার ওনাকে স্মরণ করছি, আমি স্টেজ করছি, আমি সবই করছি, প্রায় সবই করছি। এখন মানে একদিকে তো আপনি সংসার করেছেন, শিক্ষকতা করেছেন, করছি এখনো, এখনো করছেন এবং নাটক করছেন, আপনি সবকিছু মিলে আপনি, আমি তো মনে করি আপনার জীবন পূর্ণতায় ভরা একেবারে। আমার কিছু চাওয়ার নাই। মনে কি হয় কখনো যে কোনো কিছু চাইবার ছিল, কিছু অপূর্ণ রয়ে গেছে? একেবারেই না, বরং অনেক কিছু চাইনি, পেয়ে গেছি। সেটা যেমন আমি কখনো ভাবিনি, আমি তো বাপের বাড়ি থেকে বাধা পেয়েছি নাটকে, আমি তো একদম নিশ্চিত ছিলাম শ্বশুর বাড়িতে আরও বাধা পাবো, বিন্দুমাত্র পাইনি। আমার শ্বশুর শাশুড়ি অত্যন্ত নিজেদেরকে গর্বিত ভাবতেন, এসে নাটকও দেখেছেন। আমার এই এখনও ক্রীতদাসে আমি মাটিতে শোয়া, ছেঁড়া পাটিতে, ছেঁড়া শাড়ি, বস্তির একটা কাজের মেয়ে এলো, ওইটা দেখে আমার শাশুড়ি বাড়িতে গিয়ে বলছেন যে আরে আমার কি কষ্ট লাগছে, এই আমার ছেলের বউটা এত বিছনা থাকতে, মাটি একটা একটা চিরাম পার, তার মধ্যে আমি কিন্তু ভীষণ আরশোলা ভয় পাই, মানে ঘেন্না লাগে আর কি। আমি শুয়ে আছি, আমি দেখছি একটা আরশোলা কুরকুর করে হেঁটে আমার কাছে আসছে, মানে তখন বুঝলাম যে কত ভালোবাসি নাটক। চুপ করে থাকলাম যে ও খালি প্রমাদ গুনলাম যে ও যেন আমার গায়ে না ওঠে। এই এই এইরকমভাবে আমি অভিনয় করেছি, আর কিছু চাইনি। আমার প্রতিটি লোক, আমার ননদ আমেরিকায় থাকে এখন রত্না, চতুর্দিকে বলে বেরিয়েছে যে আমার, ওরা অহংকার করতো, আমার বৌদি নাটক করে খুব ভালো, খুব ভালো অভিনয় করে, তোমরা দেখো যদি পারো কোথাও। একটা মানে ভাগ্যের কথাটা বলি, সৌভাগ্য, সেটা হচ্ছে যে বিয়ের আগে বাবা মা বাধা দিয়েও শেষকালে গ্রহণ করেছেন, বিয়ের পরে স্বামী একেবারে মানে আমাকে অবাক করে দিয়ে এত বেশি, নিজে কিন্তু স্টেজে এত করতেন না, কিন্তু আমি যখন রাত বিরেতে বাড়ি ফিরতাম, বিটিভিতে তো আড়াইটা তিনটা বেজে যেত, এবং পাড়ার লোকরা ভাবতো যে এই মহিলা এত রাতে কোত্থেকে আসে, একটা সন্দেহের চোখে দেখত। কিন্তু আমার স্বামী এই আমি নিচে আসলে পরেই, জেগে তো থাকতেনই, আসার সময় হলেই দৌড়ে নিচে নামতেন, নেমে সুটকেসটা হাতে নিতেন, কথা বলতে বলতে যেতেন যে না কোনো খারাপ জায়গা যায়নি, কাজ কাজ করে ফিরেছে। এটার জন্য আমি আমার কৃতজ্ঞতায় ভরা। এখনও আমার যদি কোথাও নাটক বেশি রাত হয়, কখনো রাগ করেন না, শুধু বলেন যে খেয়েছ, নিজের শরীরের দিকে তাকিয়েছ, কেন খাওনি ইত্যাদি, কিন্তু অন্য কিছু না। ফেরদৌসী, আজকে আমরা শেষ করি না, আমার মনে হয় কি আমি বেশি বলেছি, তুমি না না, আমরা আমার মনে হয় যে আমার সব সব কথা আমরা এখনো শুনতে পারিনি বা জানতে পারিনি, হয়তো সময়ের অভাবে একটু বাকি রয়ে গেল না সব কি, তো আর সব কথা হয়তো বলাও যায় না, সব বলাও সম্ভব হয় না, সম্ভব হয় না। হ্যাঁ, তো আপনি ভালো থাকবেন। আচ্ছা, এবং আগামীতে আপনার আরো অনেক নতুন নতুন কাজ আমরা দেখতে পাবো, দেখে নিজেরা সমৃদ্ধ হব। আমার জন্য শুধু এই প্রার্থনাটা করবে যেন আমি চলতে চলতে চলে যাই না, আপনি খুব ভালো থাকবেন, কারোর উপর বোঝা যেন না হই, এটা কখনোই আপনি বোঝা হননি, হবেনও না, আপনি ভালো থাকবেন এবং অনেক দিন আপনি কাজ করবেন, এটা আমাদের সবার প্রত্যাশা। আমার মেয়ে অবশ্য বলেছে যে যতদিন বাঁচবে মঞ্চ করবে। তো ফেরদৌসী, আপনি ভালো থাকবেন, আপনাকে আমরা আরও সক্রিয় দেখতে চাই, আরও সুস্থ দেখতে চাই, এবং আগামীতে আপনি আমাদের জন্য আরও অনেক উপহার দেবেন নাটকের জগতে, এটি আমাদের প্রত্যাশা থাকলো। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের আজকের অতিথি, আপনাদের সবার পরিচিত, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ ফেরদৌসী মজুমদারের সঙ্গে। আমরা সব কথা হয়তো এক অনুষ্ঠানে শেষ করতে পারলাম না, আগামীতে আরও কিছু শুনবার প্রত্যাশা রইল। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি।